वेलकम बैक यार माय डियर डियर व्यूअर्स आई एम एमी राजा आपनादेर सम्मुखे आछि प्लीज सबसक्राइब माय यूट्यूब चैनल एंड लाइक शेयर कमेंट प्लीज एवं पाशे थाका बेलटी अवश्य बजिए देवें एवं आमार पुरो भिडियोटी देखबें। आजकेर विषय पृथिवीर विख्यात व्यक्तिदेर उक्ति आपनारा एकबार हलेओ पढ़ा उचित। आमार पुरो भिडियोटी देखुन एवं जेने निन विख्यात व्यक्तिदेर उक्तिगुलो। একটি বই একশোটি বন্ধু সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। ডক্টর এপিজে আবুল কালাম স্যারের এই মহামূল্যবান উক্তিটি। আপনি যদি কারো জীবনে পেন্সিল হয়ে সুখ লিখতে না পারেন, তাহলে চেষ্টা করুন সুন্দর রাবার হয়ে তার দুঃখ কষ্টগুলো মুছে দেওয়ার। এপিজে আবুল কালাম স্যার। অত্যন্ত সুন্দর এই উক্তিগুলো আমাদের আসলে দৈনন্দিন জীবনে বাস্তবতা। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর মধ্যে একটি হচ্ছে আমি ভালো আছি। এই কথাটি অহরহ অনেকেই বলে থাকেন। আসলে কি সবাই আমরা ভালো আছি? ভালোবাসার মাঝে অদ্ভুত মায়া আছে। কষ্ট পেলেও ছাড়া যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। হেমে রাজা। হ্যাঁ, ভালোবাসার মাঝে সত্যিই অদ্ভুত এক মায়া। যারা প্রকৃত ভালোবাসেন তারা এটা অনুভব করতে পারেন। ভালোবাসায় জটিলতা নেই, জটিলতা তো মানুষের ভেতরই। ভালোবাসা মানুষকে ছেড়ে যায় না, মানুষগুলোই ভালোবাসাকে ছেড়ে চলে যায়। এম এ রাজা। হ্যাঁ, এটাই বাস্তবতা এবং এটাই সত্যি। অনেক ক্ষেত্রেই ভালোবাসা তো কোনো মানুষকে ছেড়ে যায় না, মানুষই ভালোবাসাকে একসময় ছেড়ে চলে যায়। এটাই বাস্তবতা। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেবে না। হ্যাঁ, এটাও একটি বাস্তব। তুমি এক ক্লাফে ছোটো থেকে বড় হতে পারবে না, এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। নাদিয়া কুমানেসি। এটি একদম বাস্তব কথা এবং বাস্তবতার সাথে তার পুরো মিল রয়েছে। হার মেনে নেয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। টমাস আলবা এডিসন স্যার, বিশ্ববিখ্যাত আবিষ্কারক ও উদ্যোক্তা। পৃথিবীর দুই ধরনের মানুষ খুব অসহায়, রূপচাড়া নারী আর টাকাচাড়া পুরুষ। অত্যন্ত বাস্তব এই বিষয়টি। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে না উঠে দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। এপিজে আব্দুল কালাম স্যার, অত্যন্ত সুন্দর একটি উক্তি। কারোর উপর প্রতিশোধ নেবার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থাকে। হ্যাঁ স্বামীজি, হ্যাঁ আমরা মানুষ আর ক্ষমাই আমাদের প্রধান বিবেক হওয়া উচিত। ব্যাখ্যা করার দরকার নেই, যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এইগুলো বিশ্বাস করবে না। এটাই বাস্তবতা এবং এটাই বাস্তব। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একদম সঠিক এবং বাস্তব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।